أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আমি প্রথম যে সময় শিবত সম্পর্কে আলোচনা করে বলি
মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, তবে আগে হাত বা ইলেকন্তা ইন্ডিয়া ব্যবহার করা যায়। আর মালিক এবার একটা সিবত এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত। তাই বলিয়া আল্লাহর ক্ষেত্রে যে ব্যাপক অর্থে ব্যবহৃত হইব, মানুষের ক্ষেত্রে এটা কোন তুলনা নাই। মানুষের ক্ষেত্রে এটার যদি কোন তুলনা হইতে পারে না, মানুষেরটা সীমাবদ্ধ সীমিত। যেমন আমরা ব্যবহার করি, আমি কলমের মালিক, গড়ির মালিক, মোবাইলের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, জমির মালিক, বিল্ডিং এর মালিক, মালিক শব্দ হলো আমরা ব্যবহার করি। কিন্তু আল্লাহর যে মালিক, এটা আল্লাহকে কোরআন শরীফ ও এর জায়গা নাই, বিভিন্ন জায়গাতে আল্লাহকে উল্লেখ করছে। আল্লাহর যে মিলকিয়তের ব্যাপকতা সম্পর্কে, ওয়াসাত সম্পর্কে আল্লাহকে বিভিন্ন জায়গা কোরআনে কারিমের উল্লেখ করছে। কোন জায়গায় আল্লাহ ফরমাইছেন, ওয়ালিল্লাহি মুলকু আস-সামাওয়াতি ওয়াল-আরদ। কোন জায়গায় ফরমাইছেন, লিল্লাহি মা বিস-সামাওয়াতি ওয়াল-আরদ। আসমান জমিন যত বাদশাহত আছে, মিলকিয়ত আছে, সব একচ্ছত্র মালিক হইলা রব্বুল আলামিন। এটা হলো হকের মিলকিয়ত, চিরস্থায়ী মালিক, সবসময় কোন মালিক। আর আমরা মিলকিয়ত হইল সীমিত এবং কিছুদিন হল লাগি। আমরা মিলকিয়ত যেটা কোন জিনিস, এটা সামান্য সময়ের লাগি এবং সামান্য কিছুর মালিক। যেমন আমার মৌতর বাদে আমার মিলকিয়ত শেষ, ও যতদিন আমি জীবিত আসলাম এটার মালিক আমি আসলাম, কিন্তু আমার মৌতর মাধ্যমে আমার মিলকিয়ত শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মিলকিয়তটা চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের মিলকিয়ত সব ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, এমনকি আমি মানুষ যে আমার নিজের ক্ষেত্রেও আল্লাহ মালিক। আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহকে শিখাইয়া দিচ্ছে মুসিবত বললে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে তোমার আর দাইবার কিতা আছে, তুমিও তো আল্লাহ। ইন্না লিল্লাহি, আল্লাহ হিকাইয়া দিলা যে আমরা আল্লাহ, মানে আমার বলতে কোনো কিছু নাই, আমার আমিত্ব বলতে কোনো কিছু নাই, সব আল্লাহ রাব্বুল আলামিনের অধীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নিশ্চয়ই আমরা আল্লাহ নিকে প্রত্যাবর্তন করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মিলকিয়ত বা অধিকারটা হইল ব্যাপক সব কিছুর। কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বা অন্য আরো আয়াত আছে কোরআন শরীফের, যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আখিরাত কথাটা আমি কিয়তার কথা স্পেশালি ভাবে আল্লাহকে বিভিন্ন জায়গায় উল্লেখ করছি। তার কারণ কিটা, ইনো আল্লাহকে খালি মালিক কইল হইতো, কিন্তু খালি মালিক না হইয়া বিশেষ একটা দিনের দিকে ইজাবত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে পাওয়ার কারণ থাকে। কারণ হইল দুনিয়ার যে মিলকিয়ত যাত্রা, মালিক যাত্রা, এটা ছোট বড় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তুলাবে কিছু কিছু মালিক আমরা অবলো আসিনি না, অন্তত হোককে আমি যে রুম থাকি রুমটার মালিক তো আমি কিছু মিলকিয়ত আছে। কিন্তু আখেরাতের ব্যাপারটা পুরোপুরি ব্যতিক্রম। এই কেন আমার বলতে কোনো কিছু থাকতো নাই, সব আল্লাহর নিয়ন্ত্রণে, সব কিছু একচ্ছত্র মালিক যে আল্লাহ, তা
প্রকৃষ্ট উদাহরণ প্রমাণিত হইব আজাদের প্রতি। আর কেউ ছোট বড় কোন কিছু সামান্যতম মিল্কিয়ত তার তুলনায় সব আল্লাহ রব্বুল আলামিনের অধীনে তা কোনো কিছু ভাই লাগে আল্লাহ রব্বুল আলামিনে মালিক হিসাবে পরিচিত আছেন দুনিয়া সব কেউ একটু বেশি কেউ একটু কম, এমনকি সারা পৃথিবীর মালিক বা বাদশা যারা আসলা এরাও গিয়া জমা হইবা, সারা পৃথিবীর রাজত্ব করছেন এরাও জমা হইবা, ছোট নেতা ধরে লইয়া এবারে বড় নেতা শীর্ষস্থানীয় নেতা পর্যন্ত এবং সদরণর নেতা সদরণর মালিক সদরণর বাদশা সমগিয়া জমা হইবা, এমনকি যেহেতু অন্তত তার ফ্যামিলির মালিক তার পরিবারের বাদশা সব বাদশাও বলিয়া জমা হইবা, ছোট বড় মাঞ্জারা মহল বাদশাকে ধরো আজকের দিনের রাজত্বটা কার, আজকের দিনের রাজত্ব কার, সমুদ্র হইল নীরব নিস্তব্ধ সারা ময়দানে মাস্টার, কেউ কোন জবাব দেওয়ার মজা থাকতো না, এমনিতেই তো সবার মুখ বন্ধ হয়ে যাবে, কারণ কেমন অবস্থাটা তো আরো যে মাতার অধিকার আল্লাহ রাব্বুল আলামিনে দাঁড়িয়ে দিবার তাই বার্তা পারবো না, কেউ বার্তা পারতাম সবার মুখ বন্ধ থাকতো যেটাই মাঠে না ওখানে দিয়ে আল্লাহকে মাঠে আপনার নিজের ভক্তের সত্য দিব আপনার ভাবে নিজের পক্ষে সত্য দিব না হয় বিভক্তি সত্য দিব সত্য দিতে বাধ্য হইব আল্লাহ ফখরুল আলমের সময় দিকে মানুষ নিজে নিজে তাই দিয়ে হইব বলে আমার আজ আর আমার ভাব অত বাধ্য আসিল যে দুনিয়ার যেভাবে বেশি হওয়ায় পরিচালিত হয়েছে বেশি অমুকে গিয়ে একটা কাপড় বা মারছে অমুকে গুলি করে উড়াই দিয়ে উড়াইছে হাতে কথা মানছে নিলেন মানছে অমুকর মাল চুরি করিয়া আমি পরিচালিত করছি মানুষ দাহ্য হইব যে আমার এত নিয়ন্ত্রণাধীন পাও বড় দাহ্য লাগে আজকে আমার নিয়ন্ত্রণে নাই আমার বিভক্তি সাহিত্য নিতে আসে আজকের দিনের রাজত্ব হইল জাতি নামের লগে দুইটা সিফত আল্লাহকে উল্লেখ করলাম করবা, একটা ওয়াহি আর একটা হইল কাফার, অর্থাৎ এই মিলকিয়তের মাঝে দুসরা কেউ শরীর না এখান থেকে নেওয়া হোক, আর আজকে
আমার জাহির এবং কাফার সিফত লইয়া, অর্থাৎ খুব গুসাওয়ালা আল্লাহ, আল্লাহ বাবার কাফার সিফত যেটা, এর অর্থ হইল জবরদস্ত গুসাওয়ালা, খুব রাগান্বিত হইয়া আল্লাহ পক্ষ বলে আলামিন আসর রবাই জানো জাহির হইল। এই আয়াতটা নাযিল হওয়ার বাদে তাফসীরের মধ্যে আছে রাসূলের পরসাই সালাম, কারণ আল্লাহর নবী হইলা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আজিজুন আলাইহি মা আনিতু হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী আমরা লাগি রাউফুর রহিম, নবী হারিসুন আলাইকুম, নবী আজিজুন আলাইহি মা আনিতু, সবগুলা আমরা লাগি নবীর দ্বারা দয়া মায়া যাবতীয় সব কিছু নিবেদিত উন্মত লাগে, আল্লাহ বুঝে দেয় সাইরুটা কুল উন্মত লাগি রসুলের পাশে ছিলাম আমাদের দয়া তরদ আছে তার প্রমাণ প্রায় করে সেপ্টেম্বর তোমার নবীর আল্লাহ বুঝলে করছে। তখন আল্লাহ নবী খুব চিন্তার মাঝে পড়বা যে আজকে আল্লাহ পর প্রভুল আলামী কেমন ধর্ম কেমন জাহির হয়েছে, আল্লাহর নবী চিন্তিত হয়েছেন আয়াত নাযিল হওয়ার মাঝে যে আল্লাহ পর জাহির হইবা কেয়ামতের ময়দান কাফার সিফত লইয়া, তখন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব, গুনাহগার উম্মতের চিন্তায় আমার নবী চিন্তিত হই যায়, আল্লাহ যদি কইতা লিল্লাহিল ওয়াহিদুর রহমান ওয়া লিল্লাহিল ওয়াহিদুর রহিম ওয়া লিল্লাহিল ওয়াহিদুল গফফার চিন্তিত ময়দানে মাসর কোন চিন্তা নাই, কোন জায়গাতেও নবীর নিজের লাগে কোনদিন চিন্তাও করছেন না, কিন্তু আমার গুণাগার উন্মতর অবস্থা রাখিতে হইব, আল্লাহ নবী চিন্তিত হয়ে তখন আমি আল্লাহ কিন্তু আমার বন্ধুর উম্মত লাগি নাই, আমার হাবিবর উম্মত লাগি, আমার আইন হইল কিয়ামতের ময়দান সাবাকাত রাহমতি আলা গাদাবি, অর্থাৎ আমার হাবিবর উম্মত লাগি আমার গুসার আগে আমার রহমত বাড়িয়া যাব, আমার রহমত আগে যাব গুসার আগে, আমার হাবিবর উম্মত লাগি আমি আমি কিয়ামতের ময়দান আমার দয়াটা বাড়িয়া যাব আমার গুসার, আমার আল্লাহ এ আশ্বস্ত হইলেন একচ্ছত্র আল্লাহ রব্বুল আলামিন, এটা প্রমাণ করবা নাকি বাস্তবে আল্লাহ এই প্রশ্নটা উত্থাপন করবা, এর জবাব দেওয়ার কোন ক্ষমতা থাকত না, তখন প্রতিদান বা বদলা বা যাজা ইয়ামুদ্দিনের মানে ইয়ামুল যাজা, ইয়ামতুর দিনর বহু শব্দ প্রতিশব্দ আল্লাহ পাকে কোরআন শরীফে বর্ণনা করেছে, বিভিন্ন শব্দ ব্যবহার করছে আল্লাহ, কেমন ময়দান
আল্লাহ রব্বুল আলামিন একমাত্র যে এই প্রতিদান বা প্রতিফল দেওয়ার মালিক আল্লাহ পাক, এবং এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এটা প্রতিদান বা প্রতিফল দিবা, দ্বিতীয় আর সেটার মধ্যে শরীক নাই অংশীদার নেই। আমাদের মাঝে জানো আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিদানটা দিবা একবারে সামান্যতম কোন ইনসাফের ব্যতিক্রম হইত না, আর দয়া তো এই রূপে আসে আল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ ইনসাফ হইল সঠিকভাবে বিচার করা, আর সঠিকভাবে বিচার সেটাকে পুরাপুরি ভাবে ওজন করিয়া যারা আল্লাহ রব্বুল আলামিন করা আরম্ভ করবা এরা অবস্থা বড় ভয়াবহ হইব, এরা সুখে রইবার কোন পথ থাকত না। কারণ হইল যে এরার ক্ষেত্রেও আল্লাহকে বিচারটা কড়াকড়ি করবা, কাবির আল্লাহর ক্ষেত্রে আল্লাহর একমাত্র সিদ্ধান্ত যে এরা লোকে আল্লাহর দয়ার কোন ব্যবহার হইত না। কেমন করবে জানো, দয়া কাবির হল আল্লাহর বান্দা, কিন্তু যা দয়া আল্লাহকে করবা দুনিয়ার তারা নেকামলর বদলা দিয়ে আল্লাহকে দয়ার ব্যবহার করবা ওহ করিয়া দিয়া। কাবির হলের ক্ষেত্রে আল্লাহর আই নাইব যত নেক কাম করব সব নেক কামর বদলা দুনিয়া আল্লাহকে পরিপূর্ণভাবে দিবা, না দেওয়া পর্যন্ত এই কাবিরের মৌত আল্লাহকে দিতে নাই, এটাই তো আল্লাহ উপর আই আদার এত কোন ইচ্ছা নেই। তবে দুই কাবিরের ক্ষেত্রে আল্লাহর আই ঘর একটু ব্যতিক্রম ঘটি গেছে, এগুলো হইল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাতিরে তখন কোন কাবির মরার বাদে তার মেয়েটা হল কোন বদলা আল্লাহ গেছে না, এইটা আল্লাহকে নগদ দিল দুনিয়ার নগদ দিয়া শেষ করে দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ করছে ক্ষেত্রে আল্লাহ আইনের ব্যতিক্রম ঘটি গেছে নবীর হাতে আবুল আহমের ক্ষেত্রে ইওয়াজ আপনারা প্রায় শুনছেন শুনই এই রেওয়ায়েতটা বুখারীতেও আছে যে আবুল আহম মারা যাওয়ার মানে আবুল আহমদ বংশ একজন আব্বাস সরাসরি আব্বাস রাখিয়াম আরো চাষা আবুল আহমর আপন ভাই আব্বাস রাখিয়াল স্বপ্নে দেখলো আবুল আহম স্বপ্নে দেখিয়ে দেখে আবুল আহম তোমার অবস্থা কেমন, আবুল আহমে জবাব দেয় ভাই আমার অবস্থা অত্যন্ত খারাপ, তবে প্রতি সোমবার আইলে আমার বুড়ি আঙ্গুল ইবহাম আর সাব বাবা ও দিয় আঙ্গুল উঠাইল সাব বাবা উঠাইল ইবহাম দিয়টা মারলাম ঠান্ডা পানি দি খুব ঠান্ডা পানি দি বিজাইয়ে দেওয়া হয় আর ও বিজানির কারণে ওটা যায় সারা সপ্তাহ আল্লাহ নবীর জন্ম খবর লইয়া যে সময় সোহাই বিয়া দাসী আবুল আহমর সোহাই বিয়া দাসী যে সোহাই বিয়ার জন্মাও আল্লাহ নবীর দুধ পান করছেন খুশি হয়েছিল আবুলা বাতি যায় হিসাবে নবী হিসাবে নাই নবী হিসাবে পরিচিতি লাভ করার মাঝে খালি আল্লাহ নবীর বিরোধিতা করছে আবুলা কোনদিন আল্লাহ নবীর আর ভালো হয়েছে না, কিন্তু জন্মর বাদে রসুলের পাশে আমার বাদিজা হিসাবে খুশি হয়েছি
খুশি হইয়া তার দিয়েটা আঙ্গুল বড়িয়া কইলা, স্যার বাবা এই দিয়েটারে এইভাবে জয়েন্ট করিয়া এইভাবে বুঝিয়া দিছি। মানে বুঝাই তো চাইছে যে দাসী তুমি আমার বান্ধবর মাঝে আসো, তুমি আমার বান্ধব আসো, মানে তুমি আমার দাসী, তখন তোমার আমি বান্ধ বুঝিয়া দিলাম, মানে তোমার আজাদ করিয়া যদি আবুল আহাব নবী হিসাবে নাই বাতিজা হিসাবে জন্ম উপলক্ষে নবীর খুশি হওয়া এই পুরস্কার লাভ করলো, তাহলে নবীর উম্মত যারা উম্মত হইয়া রাসূলের পথ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্ম উপলক্ষে খুশি হতার হলো সে কি পরিমাণ পুরস্কার লাভ করতে পারে এটা অনুমান করো। সুবহানাল্লাহ, কি গেল এক তাবিদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন আইগান দিল আমার নবীর খাতিরে নবীর ওসিলায়। আরো একজন আবু তালিব, এই যদিও কলিমা নসিব হয়েছে না কিন্তু ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হিসাব হয় আল্লাহর নবীর সেটা কিছু আল্লাহর নবীর সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহর নবীর কারণে তাই অনেক দুঃখ কষ্ট বন্দী দশা এটা গ্রহণ করছে আবু তালিব, কিন্তু নসিব নাই হেদায়ত এলাকি কলিমা পড়া সম্ভব হয়েছে না, কলিমা পড়ছেন না। মুসলিম শরীফ ও বুখারী শরীফ রেওয়ায়েত আছে যে রাসূলের পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ টাইম পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা করছেন, চেষ্টা চালাইয়া গেছেন কান্দানি হেদায়ত লাভ করাই দেন, কলিমানি বড়াই দেন, কিন্তু খানদার বড় বড় কাবির হল বাদ, তারা বাধা দিয়া আসলে হেদায়ত নসিব নাই। যেহেতু আল্লাহ নবী আয়াত নাজিল করছেন সঙ্গে সঙ্গে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার হাবিব আপনি যারে চাই তারে পছন্দ করে তারে হেদায়ত দিতে পারতা নাই, মূল হেদায়ত যেটা ঈসা লীলার মতলুব এটা মালিক হইলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা। কোন আবু তালিবের শেষ কথা হইল ইন্নি আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মিল্লাতি আব্দুল মুত্তালিবও মারা গেলাম। এর প্রশ্ন হইতে পারে মিল্লাতি আব্দুল মুত্তালিব তো আগে দ্বারা মারা গেছে, এরা ক্ষেত্রে তো আল্লাহর আইন আমাকটা অর্থাৎ এলা আহলে বিত্র আল্লাহর নবীর জুহুরে নবুয়তের আগে যারা মারা গেছে আহলে বিত্রত এরা ক্ষেত্রে আল্লাহর আইন হইল যে ওয়া কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাস রাসূলা ওয়া ইন কিতিরা হই, যারা যারা তাওহীদবাদী যারা দ্বীনে হানিফ বিশ্বাসী তাওহীদবাদী যারা, কিন্তু আবু তালিব ইয়া ইনর ভিতরে বলেন না যেহেতু আমার নবীর জুহুরে নবুয়তের বাদে বহু বছর আবু তালিবের ভাই সৈয়দ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর নবীর সাহায্য সহযোগিতা করছেন ইয়া ইনো বলেন না, তাহলে তো তাই দুজকি দুজকি এখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাই যে আমার সাহাবী হল আমার সাহাব যদিও ইসলাম কবুল করছেন না কিন্তু আমার সাহাবী আল্লাহ রব্বুল আলামিনে দুজকি আল্লাহর মাঝে সবচেয়ে হালকা শাস্তি আমার সাহাবী দিবা, শাস্তির নমুনাটা রাসূলের পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করে হাদিস শরীফ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজোহর আগ্নি গরম করা, দুজোহর আগ্নি গরম করা এগুলা স্যান্ডেল বা জুতা তান পাওয়ার পার ছড়াইয়া দিবা, আর উপরা নিয়ে লগে লগে যশোই হাদিস শরীফ আছে যে তার মাথার মগজ বা যেভাবে ডেবর মাঝে উঠিতে তার এইভাবে বড় করে তার মগজ উঠিতে তার বনাও জমি দেওয়া নাজাতপ্রাপ্ত বহু দলিল দিয়া সাবিত করছে, যদিও ইটার মাঝে পুরো একলা করছে যে আলোচনা জামাতের আকিদা হইল রাসূলের পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ নাজাতপ্রাপ্ত, তবে কেউ কেউ আবার এগুলোর বিরোধিতা করছে, এমনও কিছু মানুষ আছে রাহুল কয়েকটা রিসালা এই প্রসঙ্গে
শেরওয়ানিও দলিল দেওয়া হয়েছে, বহু হাদিসটি দলিল দিয়েছে যে আবু তালিব রাসূলের বংশের ইসলাম চাচা, কিন্তু আবু তালিবর সারা বডির মাঝে দুজন আদমি স্পর্শ করা কোন জায়গা না পাইয়া প্রশ্ন করছেন যে ছেলে তার খবর তোলা দুজন আদমি গরম করা এই ছেলে জোড়া দিন দেয় দিব শরীরের অন্য জায়গা এই শাস্তিটা দেওয়া হইল না হেনে শরীরের পিঠির মাঝে পেটর মাঝে আতর মাঝে ইতা কোনখান দেওয়া হইল না হেনে তার হারও লেখছেন যেহেতু ছোটবেলার জন্য রসুলের পাশে এসে আমাদের লালন পালন করছেন আল্লাহ নবীরে কুলো কাহো লাগছে রসুলের পাশে এসে আমার ডিসি মোবাইল বলে তার বডি সারা জায়গাও লাগছে কোনো না কোনো পাবে তখন আল্লাহ রব্বুল আলামিন আইন হইল যে রসুলের পাশে এসে আমার ডিসি মোবাইল যা ডিসি বলে লাগছে এই ডিসি মতো জোগর আমি স্পর্শ করতে পারে না সুবহানাল্লাহ তখন আল্লাহ বলে আর কোনো জায়গা না পাইয়া ও পাওয়ার তোলা না পাইছে ও পাওয়ার তোলা শাস্তি দিবা কোন কাবিলের ক্ষেত্রে দয়া মায়া নাই কেমন যে আল্লাহ দুনিয়ার রহমান যেহেতু কাফির মুশরিক মুনাফিক ইয়াহুদ নাসারা সব রিব আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াইয়া বিদায়া এমন কি আর বেশি দিলা যেহেতু তারা পালা আমার প্রতি বলিতা দুনিয়াত ভয় নাই তো বিদায় তারা আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি বেশি দিলা আগে তো কোনো হিসাব নেই তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাবির অবলম্বনের দয়া কোন ব্যবহার আল্লাহ বাবরিত নাই বরং আল্লাহ বাকে আইন জানাইয়া দিলেছে এরা একমাত্র টিকা নইব চিরস্থায়ী টিকা নইব জাহান নাম তারা জাহান নাম যাওয়ার মাঝে আর কোন দিন বারইবার কোন পথ নাই কোন চিন্তা ও অর্থবার্ত নাই বারইবার কোন সুযোগও নাই তো এটা আশা তারা কাঁপো লেব যে যে সময় মাঝে মাঝে দল দল দিয়ে বাড়ি আইবার লোক তো এই সময় তারা বিধির একটা আশা থাকবো যে মনে হয় শেষ হইল আমরা রে আল্লাহকে বার করে নিবা কিন্তু সর্বশেষ জাহান্নাম তো নেই ইমানদার সর্বশেষ ইমানদার বার করি আনার বাদে তারা একবারে নিরাশ হইল তখন তারা বলিব আল্লাহ কোরআন শরীফ ও ফরমায় রুবাবা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন সাধারণত ব্যবহার হইব এর ব্যবহার হইব বড় কঠোর ব্যবহার হইব আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে কঠোর ব্যবহার করবা একদল মুমিন লোকে ইমানদার লোকে যারা আল্লাহ পাকের নারাজি করিয়া জমিন তরে বিদায় হইবা না ফরমানি করিয়া আল্লাহরে নারাজ করিয়া জমিন তরে যাইব এরা লোকে আমার আল্লাহর ব্যবহার হইব বড় কঠোর এরা হিসাব হইব মোনা কাটা তুলে হিসাব এরা হিসাব করিব বড় কঠিন এটার নাম হইল মোনা কাটা তুলে হিসাব অর্থাৎ এরা হিসাব লোয়ার মানাও হইল এরা জাহান্নাম অর্থাৎ এরা কোন সুখবার কোন পদ নাই কোন সুযোগ নেই তন্ন তন্ন করি আল্লাহ বকরুল আলামিন হিসাব করি এলাকি আল্লাহ নবী বলবেন মান হুসিবা হুসিবা তার হিসাব লো হইব তার শাস্তি দে হইব এটা কোন হিসাব এই হিসাব হইল মুনাকাশা করে হিসাব অর্থাৎ তন্ন তন্ন করে হিসাব লো হইব জিকাইবা আল্লাহকে জিকাইয়া আমার জায়গা লইবা এখান থেকে বসো বুঝে বুঝে শাস্তি দেব
এরা আমল জমা পাইবা বা আমার কর্ম, যারা হিসাব হইব তন্ন তন্ন করে হিসাব, এরা আমল জমা বা আমার তো পাইবা, আর এরা হিসাব তো হইব ফলাইব নাই, কোন সার নাই, প্রতি বই মারিয়া আল্লাহ বকরবুল আলমিনে হিসাব লইবা, কোন সার আল্লাহ বকরবুল আলমিনে দিতা নাই, এরাও আবার মুমিন, এরা জাহান্নামে যাওয়ার পারে সুনিশ্চিত। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ বকরবুল আলমিনের কাছে পানা চাই আমরা ই হিসাব করতাম না, আল্লাহর দরবারে পানা চাই। সর্বক আমিন। ওটো হইল যে আমল করতাম সেটি প্রশ্ন হইতে পারে যে হিসাব যখন লইবা শাস্তি দিবা, তাহলে আমল করতাম সেটি, তাহলে আমল করার অর্থ হইল যে আমল করিয়ে আমি আল্লাহর মায়া কামাইয়া দিতাম, ওটার কারণ হইল আমল করা, আমল করিয়ে আল্লাহর মায়া কামাই গেলে হিসাব হয় তো সহজ হইব, না হয় কোনো হিসাব উঠব। তিন ধরনের ব্যবহার হল, এগুলোর হিসাব তো হইব একবারে তন্ন তন্ন করিয়া, তন্ন তন্ন করিয়া আল্লাহ বকরবুল আলমিনে হিসাব করিয়া। এলে কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বুখারী শরীফে আছে কিতাবুল ইলম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও মুসলিম দাইতে গিয়া এই হাদিস দলিল হিসেবে এনেছে যে ছাত্র উস্তাদ কাছে উন্তা জানতে চাইলে উস্তাদ কইল ছাত্রর প্রশ্ন সঠিক আনসার দেওয়া, এটা তার প্রাপ্য, তার অধিকার প্রাপ্য। আর উস্তাদ কাম হইল তারে সঠিকভাবে বুঝাইতা, আর ছাত্র যত সময় বুঝছে না উস্তাদ প্রশ্ন করার অধিকার রাখে। তবে যে জিনিস জানা পরীক্ষা করবো লাগে উস্তাদ, কি প্রশ্ন করা আবার হারাম, প্রশ্ন করা নিষেধ। আর জানবা লাগি আদবর সাথে যতটুকু তার জানা দরকার ততটুকু প্রশ্ন করতে পারে উস্তাদ, জানা থাকলে দিবা, না হইলে পরবর্তীতে মোতালা হইয়া বুঝে উঠে আইয়া দিবা, এটা হইল উস্তাদের অধিকার। আর ছাত্রর অধিকার হইল ভগবান যে পাইত, আর উস্তাদের ভাব হইল তারা বুঝাইয়া দিতা, বহু বুঝাইতে গিয়া বহু মশলা বুঝাইতে গিয়া এই ঘটেছে। অত্যন্ত বেশি স্মৃতিশক্তির অধিকারী আমাদের নম্বর মাঝে দ্বারা দুই নম্বর স্থান 2210টা হাদিস বর্ণনা করছেন মায়ের সাথে ব্যবহারে, হাদিস বর্ণনার ক্ষেত্রে তাই 2 নম্বর। এবং মশলা মশাইলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামে খুব বেশি নির্ভরশীল আসলে মায়েশা সিদ্দিকার। এমন কি বলে বিয়াবার ই উম্মত ঋণি মায়েশা দেশে অনেক জটিল বিষয় যেগুলো অন্য প্রশ্ন করার কোন অধিকারও নাই বা প্রশ্ন করার সাহসও নাই, প্রশ্নে বসাইলাম দেশে মা আয়েশা ক্ষেত্রেও নির্ভর করছে অনেক বড় বড় সাহাবী হলে মা আয়েশা দিকে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত মেধাবী, অত্যন্ত স্মৃতিশক্তির অধিকারী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না। এলাকি রসুলের বাদশাহ ইসলামে প্রশ্ন করলে রসুলের বাদশাহ ইসলামে ওলা উত্তর দিতা মায়েশা, যত সময় বুঝছেন না তাই খালি প্রশ্ন করতে হতো, তাই না মায়েশার ভাষ্য। তখন আল্লাহ নবী যেদিন বলেন মাইনা মান হুসিবা হুসিবা, যার হিসাব না হইব তার শাস্তি দেওয়া হইব। মায়েশা তো খুব বুদ্ধিমতী এবং মেধাবী, লগইয়া স্টাইল করছে মায়েশা, তাইলে আল্লাহ নবী তো এই কথায় আপনার যে আয়াতে দেখা যায় একটু ব্যতিক্রম হয়ে যায়।
লুকাইয়া পড়েন আয়াত, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, এর হইতে কোনো অসুবিধা নেই, কারণ সম্পর্কটা তো ভালো, স্বামী স্ত্রী সম্পর্ক, অন্য যেটা বইতে পারত না এটা তাই বইতে পারবো, বারবারই জানেন না কেমন তার হিসাব হইব, অতি সহজ হিসাব হইব, হিসাব হইয়াছিল তার হিসাব সহজ করিতে হইব, আমল নামাজার নাই না তো তার হিসাব হইব সহজ, আল্লাহ মানে একটা হিসাব আছে, হিসাব হইয়াছি, আর আপনার কথায় বোঝা যায় যে হিসাব লইলেও এমনি দুজগতে হইব, পরিষ্কার বোঝা যায় মান হয়েছি বা হচ্ছি বা মা এসা প্রশ্ন করা ঠিক আছে, যে আল্লাহ মানে যারা আমল নামাজ নাই না তো দেওয়া হইব, এরা হিসাব হইব সহজ হিসাব, আর আপনি হন যার হিসাব তো হইব তারে জাহান্নামে হইব, তাহলে আল্লাহর কথা আর আপনার কথা একটু ব্যতিক্রম দেখা দিল, হুজুরের বাসায় ছিল এবার ভাই আয়েশা, আসলে তুমি বুঝছো না এটা ইনো যে হিসাব আল্লাহ বলেছেন কোরআন শরীফ হিসাব নি আসি, এটা আসলে কোনো হিসাব নাই, ইন্নামা যালিকাল আমদু ওয়াইসা, এটা হইলো উত্থাপন করা হইব, আম আদর মানে পেশ করা হইব, উত্থাপন করবা আল্লাহ পাকে, এর বাদে আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ, আদৌ কোনো হিসাব নাই, নাম যদিও হিসাব হিসাবও নিয়েছি, এটার কোনো আদৌ কোনো হিসাব নাই, আল্লাহ পাকে জিকাইবা একটা একটা বলি, জায়গা লইতে নাই, জবাব লইতে নাই, আবার মাফ করে দিবে, ওটার নাম হইলো ইনামা যালিকাল আমদু, তার প্রমাণ হাদিস শরীফ বুখারী শরীফ আরো রেওয়ায়েতে তার প্রমাণ বলে, আরো রেওয়ায়েত আছে এটার নমুনা, তার ও হাদিসের ব্যক্তি ওই হাদিসে ধরা যায় যে আর কিভাবে আল্লাহকে পেশ করবা, বহারি শরীফ হাদিস আল্লাহ পাকে তার গুনাহগার বান্দারে ডাকে আনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্র তোর ডাইনা বান্দার বর্দনা রূপে রাখবা, ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার লগে খানা খানি করবা, খানে খানে আল্লাহ পাকে জিকাইবা যে আমার গুলাম আতা ইফু জাম্বা কাজা, আবার একটা আমার গোলাম যা তোরে আমি মাফ করিয়া দিলাই, প্রশ্ন উত্তর যেটা আরবিতে মুনাকাশা বলা হয়, ওটা সোয়াল বলিয়া জবাব লইবা, জবাব লইবা, জবাব বেড়া দিতে পারবো আল্লাহর সামনে, জবাব দেওয়ার কোন সম্ভব আছে না, গুনার মধ্যে দিকে জবাব দেওয়া আল্লাহরে ডরাইয়া আমল করিয়া আল্লাহরে খুশি করিয়া যাইবা কি, এরা লাগি হল কুনমা, আল্লাহর মায়াতিয়া আল্লাহর মায়া এবাদত করিয়া রিয়াজত বন্দেগী করিয়া জুহুদ ইখতিয়ার করিয়া
আল্লাহর মায়া তজকিরে নফস হাসিল করিয়া এরা আল্লাহর মায়াটা মাইয়া যাইবা, আর মায়া বলে মাইবা কেমন মাইয়া আল্লাহ পাকে কইবা এরা কোন হিসাবও নেই, এলা হিসাব জান্নাত দিবা। তো এইরা হাদিস আছে। তো হাজির দেখলাম এই মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ এই দিনের বিচারের জাজা প্রতিদান প্রতিফল সব কিছু একচ্ছত্র মালিক কইবা আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউরে কোনো রিকোয়েস্ট করো আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার দিতা নাই তত সময় পর্যন্ত টাইম পারমিশন না দিবে, সুবহানাল্লাহ। কেউ কোনো অধিকার নাই, মানাল্লাযী ইয়াসমাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর ইজাজত ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া কেউ কোনো রিকোয়েস্ট করতে পারতা পারতা নাই। সর্বপ্রথম রিকোয়েস্ট দেন করবা এই দেবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনের একমাত্র মালিক হইলা আল্লাহ পাক রব্বুল আলামিন। আদের এমার্জেন্সি এ কাজ আছে সিলেট যাওয়ার লাগে, আগেও বলছিলাম বাদ দিলেই তো ঘরে আইসি তো ডেটা উনি বন্ধ করিয়া আইসি তো যাইতে কি হবে একটু সকাল আগামী দিন আগামী যেদিন রইব আমরা ইয়ায়াত ওখানো শেষ আগামী দিন আলোচনা রইব ইয়া কেন আমি ইয়া কেন ও আয়াত তো নেই ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দিলে আলোচনা করব। আজকে ওখানো শেষ করে দেয় ওয়াহের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দৃষ্টি পড়ুকা
আল্লাহ তারা দুনিয়া আখেরাতে সুন্দর করে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা এই আহলে কুরআনের লোকে আমরা হাসব আল্লাহ কুরআন শরীফের সুপারিশে দরে জান্নাতি ভাই ভাই আল্লাহ আমরা হই আল্লাহ সুনার মদিনা আল্লাহ কোটি দরুদ ও সালাম দিয়ে পৌঁছাই দাও পরে পরে আমরা করো ভাই জড়ি ভাই আর মকবুল দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা রে সমাধি সমর মালিক বানাইবা আল্লাহ কোন নেকি তো যদি আল্লাহ বিভিন্ন ধরনের তোমার দয়া বিজনী আল্লাহ ময়দানে মাসর তুমি যারে দয়া করবাই তারা লোক কেন আমরা রে আল্লাহ সুনার মদিনা চলাহ বলি দুরুদ সালাম দিয়ে পৌঁছে যাও আরে বারে আমরারে ভালো ভাই জড়ি ভাই না মকবুল জিয়ারত নসিব করবো দুনিয়ার মধ্যে মুসলমান ঘরুকে তোমার দয়া না আল্লাহ বলনে বলা বাচ্চা বা চিন্তু সিনা তুলি দেওয়া পরীক্ষার্থী বলে বেদরিম কামিয়াবি নসিব করবো الحمد لله رب العالمين آمين 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 آ